বসিরহাট। এক সময় ইছামতির নোনতা জল থেকে এখানে তৈরি হতো নুন, আর নুন বিকিকিনির জমজমাট কেন্দ্র ছিল বসিরহাট। এই বসিরহাটের ইতিহাস কিন্তু খুবই প্রাচীন। জায়গাটির নামকরণ নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। এক পক্ষের মতে ডগ ঘাটের ইজারাদার বসু পরিবারের থেকে বসুর হাট অথবা বসুদের হাট কথাটি এসেছে, পরে সেটাই হয়ে গেছে বসিরহাট। আর এক পক্ষের মতে বসি মানে নিচু জমি, তাই সেখান থেকেই নাকি বসিরহাটের উৎপত্তি। আবার বসি মানে নুন। এক সময় নুনের বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল বসিরহাট, তাই তার থেকেও নামটা আসতে পারে বলে অনেকে মনে করেন। কিছু লোক তো বলেন বাঁশের হাট থেকে এরকম নাম হয়েছে, বসতি থেকেও বসিরহাট নামটা আসতে পারে, এই সম্ভাবনার কথাও বলেছেন কিছু মানুষ। ভাষাবিদ সুকুমার সেন জানিয়েছেন বসি নামের কোনো ব্যক্তির থেকে জায়গার নাম হয়েছে। তার মতে বসি শব্দের অর্থ হল জিতেন্দ্রিয়, স্বাধীন, মুক্ত কিংবা স্বতন্ত্র। অনেকে এও দাবি করেন বসিরহাটে একসময় করমুক্ত বাণিজ্য চলত বলে এই ধরনের নামকরণ হয়েছে। তবে অত্যন্ত একটা প্রচলিত মত হল মধ্যযুগে নাকি এখানেই বসিরের নামে হাট বসত, আর সেই বসির মহম্মদ বা বসির খানের থেকেই নাকি গোটা অঞ্চলের নাম হয়েছে বসিরহাট। তবে দ্বিমত যতই থাকুক, বসিরহাট নামকরণের নেপথ্যে যে সুপ্রাচীন ইতিহাস জড়িয়ে তা কিন্তু বলা যেতেই পারে।